প্যাচ প্যাচে গরমে কষ্ট করে যাওয়ার দিন শেষ। এসি লোকাল ট্রেন চালু হচ্ছে এবার পশ্চিম বাংলাতেও। কোন রুটে এই এসি ট্রেন চালানোর ভাবনা রেলের, কত হবে ভাড়া জেনে নিন বিস্তারিত। লোকাল ট্রেনে চাপা মানে ভিড়ে ঘেমে নেই একসা, সে দুর্ভোগের দিন বোধহয় এবার শেষ হতে চলেছে। শীঘ্রই সুখবর আসতে পারে রেল যাত্রীদের জন্য। যাত্রীদের কপালে এসি লোকাল ট্রেন জোটার সম্ভাবনা দেখা গিয়েছে। কোন শাখায় চলবে এসি লোকাল, কবে থেকে চালু হবে এই পরিষেবা, ভাড়া কত হবে এসি রোকের, দৈনন্দিন ভ্রমণের জন্য লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল লক্ষ লক্ষ যাত্রী ঝড় জল ঠান্ডা গরম উপেক্ষা করে লোকাল ট্রেনে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যান অনেকেই। জীবিকা নির্বাহের জন্য অগণিত মানুষ লোকাল ট্রেনের ওপরই ব্যাপকভাবে নির্ভরশীল। এদের একটা বড় অংশ নিত্যযাত্রী, কষ্ট সহ্য করে তাদের লোকাল ট্রেনে যাতায়াত করতে হয় প্রতিদিন। এবারই যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত নেওয়ার পথে ভারতীয় রেল। শীঘ্রই আরও আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারবে যাত্রীরা। এবার মুম্বাইয়ের আগুনে পশ্চিমবঙ্গেও লোকাল ট্রেনে এসি আনা হবে। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেল মুম্বাইয়ের মতো শহরতলির সেকশনে শীতাতাপ নিয়ন্ত্রিত স্থানীয় ইএমইউ রেক চালু করার চেষ্টা করছে। জোনাল রেলওয়ে ভারতীয় রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে। জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে হাওড়া শিয়ালদা দুই শাখাতেই এই পরিষেবা চালু হবে। নিঃসন্দেহে এর ফলে দারুণভাবে উপকৃত হবেন দুই শাখার রেল যাত্রীরা। হাওড়া বর্ধমান রুটে প্রথম এসি লোকাল চালানো হতে পারে, যদিও এখনও অবধি এই এসি লোকালের উদ্বোধনের তারিখ বা ভাড়া সম্পর্কে কিছুই জানানো হয়নি। প্রস্তাব অনুমোদিত হলে তা যাত্রীদের জন্য আশীর্বাদ হিসেবে গণ্য হবে বলে মনে করা হচ্ছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নতুন এসি লোকাল ট্রেনের জন্য ভারতীয় রেলের কাছে আবেদন জানানো হয়েছে। রুট এবং চাহিদা নির্ধারণের জন্য নিয়ম মেনে একটি সার্ভেও করা হবে। অনুমোদন পেলে এসি রেক প্রথমে হাওড়া বিভাগে চালু করা হবে। প্রস্তাবিত রেকের জন্য একটি ভালো রুট হতে পারে হাওড়া টু বর্ধমান। শিয়ালদহ ডিআরএমও একটি লোকাল ট্রেনের এসি রেক শিয়ালদহ ডিভিশনকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আপাতত পরীক্ষামূলকভাবে এসি রেক সহ লোকাল ট্রেন চালানোর প্রস্তাব পাঠানো হয়েছে রেল মন্ত্রককে। রেল মন্ত্রককে পাঠানো চিঠি নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে পৌঁছবে বোর্ডের হাতে। এরপর সেই চিঠির আবেদন নিয়ে বিবেচনা করবেন রেলকর্তারা। বর্তমানে পূর্ব রেলের পুনর্বিবেশনে লোকাল ডিভিশনে এটি রেক নেই। এ রাজ্যে চালু হলে নিঃসন্দেহে তা অনন্য নজির হবে। দেশের মধ্যে এবং পশ্চিম লোকাল ট্রেনগুলো এসি রয়েছে, এমনকি মুম্বাইতেও লোকাল ট্রেনে রয়েছে এসি। এসি রেক সহ লোকাল ট্রেনের ভাড়া কি একই থাকবে, বাড়ানো হলে কতটা ভাড়া বৃদ্ধি করা হবে, তা নিয়ে অবশ্য এখনও কোনো কিছুই জানানো হয়নি।